সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রণয়ন, কমিশন ও মন্ত্রণালয় গঠন সহ নানা দাবিতে চট্টগ্রামেও 2 ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সকাল 10টায় এই কর্মসূচি শুরু হয় নিউ মার্কেট চত্বরে। এতে বক্তারা বলেন, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে সারা দেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও হামলা চলছে। দেশ থেকে বিতাড়িত করতে প্রকাশ্যে হুমকি দিচ্ছে সাম্প্রদায়িক গোষ্ঠী, অথচ এসব ঘটনায় একেবারে নীরব ভূমিকা প্রশাসনের। সরকার কার্যকর পদক্ষেপ না নিলে ঢাকা অভিমুখে লং মার্চ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। আমাদের দাবিগুলো মানতে রাজি না হন, কঠিন থেকে কঠিনতর কর্মসূচি আমি আপনাদেরকে সামনে রেখে বলতে চাই, আমরা কঠিন থেকে কঠিনতর কর্মসূচি আমরা ঘোষণা করব।